ট্রাভেল ভিডিও কিশোরগঞ্জ টু কুষ্টিয়া। আমার হাতের পাশে যে মাঠটা দেখতেছেন সেটা হচ্ছে সুলাকে ঈদগাহী মাঠ। আশা করি বাংলাদেশের সকলেই এই মাঠে আইসা, বিভিন্ন জেলা থেকে আইসা ঈদের জামাত পরে এবং অনেকেই পড়ছে। আর এখন আমি ট্রাভেল ভিডিও তৈরি করতেছি কিশোরগঞ্জ টু কুষ্টিয়া। আমি এখন যে গাড়িটাতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদেরই এলাকার, আমার মামা হয় মামার গাড়ি দিয়ে যাচ্ছি। কিশোরগঞ্জ গাইটাল বাস স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের শহরে প্রচুর জ্যাম, সবসময় লাইগা থাকে, সকাল দেখা রুটটা এখন ফাঁকা। আমরা গাইটাল বাস স্ট্যান্ড চলে এলাম, সাথে আছেন আমার ভাই, আমার ছোট বোন, মা আর আমি। ভিডিওটা ট্রাভেল হতে যাচ্ছে, ক্যামেরার সামনে আমি আসতে পারতেছি না কারণ ক্যামেরাম্যান নাই। এটা হচ্ছে গাইটাল বাস স্টেশন টিকিট কাউন্টার, আর আমরা এখন রওনা দেব অননা দিয়ে। চলেন বাসের ভিতরটা দেখি। আমরা রওনা দিয়ে দিলাম ঢাকার উদ্দেশ্যে। ঢাকা থেকে আমাদের মূল টার্গেট হচ্ছে কুষ্টিয়া যাওয়া। ট্রাভেল ভিডিও আমি আগেই বলছি, ক্যামেরার সামনে আমি আসতে পারতেছি না। চলেন রুটটা এনজয় করি। উনি হচ্ছেন পাইলট সাহেব, উনি আমাদেরকে নিরাপত্তাভাবে ঢাকা শহর নিয়ে যাচ্ছে। চলেন রুটটা এনজয় করা যাক। আমার কুষ্টিয়া দুইবার যাওয়া হচ্ছে, জানি না আরেকবার কবে যাব। 6 বছর আগে গেছিলাম একবার, আর এখন 6 বছর পর আমার বোনের বাড়িতে। আমার দুইটা ভাগ্নে আছে, রাফি নাবিল, তাদেরকে আমি অনেক বেশি মিস করি। সকাল সকাল রওনা দিয়ে দিলাম, রাস্তাটা অনেক ক্লিয়ার, রোডে এত বেশি যানবাহন নাই, রোডটা অনেক ফাঁকা। আমরা অননা বাস দিয়ে যাচ্ছি, সকাল 6টা বাজে রওনা দিছি। কুষ্টিয়া যাইতে যাইতে নিম্ন তো 10 ঘন্টা সময় লাগবে। এখন আমরা বাস থেকে নামলাম, আর একটা বাসে উঠবো, ওইটা পদ্মা নদীতে যাব। বাসের জন্য অপেক্ষা করতেছি, বাসটার নাম হচ্ছে বসুমতী। বসুমতী বাস দিয়ে আমরা পদ্মা নদীর পাশে যাব, তারপরে লঞ্চ দিয়ে পদ্মা নদী পার হব। পদ্মা নদী দিয়ে আমি পানি দিয়ে যাব, আর পদ্মা নদী দিয়ে আমি আরেকবার গেছি, অনেক ভালো লাগে নদীর উপর দিয়ে যেতে। কে কে পদ্মা নদীতে আসছেন, ঘোরাফেরা করছেন, সকলে কিন্তু কমেন্টে জানাবেন। ঘাটে আসলাম, আইসা টিকিট কাটলাম। আমরা এই লঞ্চটা দিয়ে যাব, লঞ্চের ভিতরটা চলেন এনজয় করুন। আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, পদ্মা নদীতে কে কে আসছেন আর কে কে আসেন নাই কমেন্টে জানাবেন। কে আসছেন সে জানাবেন আমি আসছি, আর যারা আসেন নাই তারা কি আসতে চান কি না সেটাও কমেন্টে জানাবেন। লঞ্চটা এখন ছাইরা দিছে, উনি হচ্ছে লঞ্চের পাইলট সাহেব, উনি আমাদেরকে পদ্মা নদী পার করবে। চলেন পদ্মা নদীটা দেখা যাক। পদ্মা নদীর উপরে নিয়ে আমি দুইবার যাতায়াত, যাওয়া আসা তা নিয়ে 4 বার হবে ইনশাল্লাহ। যদি আল্লাহ তাআলা হায়াত দেয় আমাকে, তাহলে নদীর এই পারে যদি আসতে পারি তাহলে 4 বার হবে। এখন আমরা আরেকটা গাড়ি চলে আসছি, লঞ্চটা এখানে ল্যান্ডিং করবে, তারপরে আমরা লঞ্চ থেকে নামবো। অনেক শ্রমিক কাজ করতেছে, অসাধারণ দৃশ্য। বাসে উঠলাম, এখন আমরা মূল কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা।
এখন আমরা কুষ্টিয়াতে আয়সা পড়ছি। এখন আমরা এখানে নামবো, নাইমা একটা ভ্যান দেখবে। এখানে রিক্সার যাতায়াত নাই, এখানে ভ্যান দিয়ে যাতায়াত করা। এখন আমরা ভ্যানের উপরে আছি, ভ্যান দিয়ে যাচ্ছি। আপনারা রাস্তাটা এনজয় করেন, দেখেন এখানে কোনো অটো নাই, রিক্সা নাই, এখানে শুধু ভ্যান দিয়ে যাতায়াত করা হয়। সো গাইস, আমি এখন কুষ্টিয়াতে চলে আসছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন, শেয়ার করবেন।